আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে বাংলার বর্ষবরণ উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে পহেলা বৈশাখে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এই নির্দেশনা জারি করে এই প্রেক্ষিতে কোন কোন রাস্তা দিয়ে চলাচল করতে হবে সে রোডম্যাপও দেখা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তি অনুসারে বাংলা নববর্ষ বর্ণ উপলক্ষে রমনা বটমূল সরওয়ার্দি উদ্যান শিশু পার্ক চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি দোয়েল চত্বর শিশু একাডেমি হাইকোর্ট ও এর সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তেরো এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে চোদ্দ এপ্রিল রাত নটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ব্যতীত সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ থাকবে পহেলা বৈশাখে যেসব রাস্তায় যান চলাচল করবে মিরপুর থেকে বিভিন্ন রুটের যেসব বাস ফার্মগেট হয়ে গুলশান গুলিস্তান কিংবা সায়দাবাদ যাত্রাবাড়ি যাবে সেসব বাস হোটেল সোনাগা থেকে বামে মোড় নিয়ে রেনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে এবং অন্যান্য গাড়ি হোটেল সোনাগা থেকে সোজা এসে বাংলা মোটরের বামে মোড় দিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হয়ে কাকরাইল চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে মোহাম্মদপুর হতে যেসব রুটের বাস মতিঝিল হয়ে সায়দাবাদ যাত্রাবাড়ি শ্যামপুর যাবে সেসব রুটের বাস মোহাম্মদপুর সায়েন্স ল্যাবরেটারি নিউ মার্কেট বেবি আইসক্রিম মোড় ডাকেশ্বরী মন্দির বক্সিবাজার চানখার পুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে তবে প্রাইভেট কার সমূহ সায়েন্স ল্যাব থেকে কাটাবন পর্যন্ত আসতে পারবে এবং কাটাবন থেকে ডানে বামে যেতে পারবে টঙ্গি এয়ারপোর্ট থেকে যেসব রুটের বাস গুলিস্তান ও সায়দাবাদ যাতায়াত করে সেগুলো রুটের বাস টঙ্গি বিমানবন্দর প্রগতি স্মরণীয় হয়ে বামে মোড় নিয়ে বিশ্ব রোড ধরে মালিবাগ রোড ক্রসিং রেল ক্রসিং বামে মোড় খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে আসবে এবং অন্যান্য গাড়ি মহাখালী হয়ে মগবাজার কাকরাই চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে ধামরাই মানিকগঞ্জ গাবতলি হয়ে যেসব রুটের বাস এবং অন্যান্য গাড়ি গুলিস্থান ফুলবাড়িয়া যাতায়াত করে সেসব রুটের বাস ও অন্যান্য গাড়ি মানিকগঞ্জ ধামরাই গাবতলি মিরপুর রোড ধরে সায়েন্স ল্যাব সোজা নিউ মার্কেট আজিমপুর বেবি আইসক্রিম মোড় ঢাকেশ্বরী মন্দির বক্সিবাজার চানখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ